জেলা প্রশাসক নিয়োগ নিয়ে গত 10 সেপ্টেম্বর হট্টগোল ও বিশৃঙ্খলা করায় 17 জন উপসচিবকে শাস্তির সুপারিশ করেছে তদন্ত কমিশন। সংবাদ সিনিয়র সচিব বলেন আট জনকে গুরুদন্ড চারজনকে তদন্ত সাপেক্ষে বিধিবিধান অনুযায়ী লঘু দণ্ড এবং পাঁচ জনকে তিরস্কার করার সুপারিশ করা হয়েছে চলতি মাসে 59 জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার নতুন এই পদায়নে বঞ্চিত হওয়ার অভিযোগ তুলে সচিবালয়ে হট্টগোল করেন উপসচিব পর্যায়ের এক দল কর্মকর্তা 10 সেপ্টেম্বর দুপুরে তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব কে এম আলী আজমের কক্ষে গিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তারা যুগ্ম সচিবের বিরুদ্ধে এককভাবে ডিসি পদায়নের তালিকা তৈরির অভিযোগ তোলেন আপনারা জেনে গেলেন যে সতেরো জন কর্মকর্তা তাদের বিভাগের ব্যবস্থা নেওয়া হচ্ছে ইউ অফিসার এই কমিটি হাই পাওয়ার কমিটি আমি মেম্বার সেক্রেটারি চেয়ারম্যানের এবং সাত কর্মদিবস এটা আজকে ওদেরকে দেখে ডিসপার্স করার হচ্ছে যে তোমাদের কোনো আশ্বাস না ব্যবস্থা নেওয়া হয়েছে ইটস ইজ টেকেন অলরেডি